জোর করে চাঁদা আদায় না দেওয়ায় গাড়ির হেডলাইট ভাঙলো কালীপুজোর কমিটি। কালীপুজো উপলক্ষে ফের রাজ্য সড়কে চাঁদা ঝুলুম। অতিরিক্ত চাঁদা দিতে অস্বীকার করায় গাড়ির হেডলাইট ভাঙার অভিযোগ উঠেছে চাঁদা আদায়কারীদের বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ব্লকের জারা এলাকায় এই ঘটনায় উত্তেজনা ছড়ায়। অভিযোগ, রাজ্য সড়কের ওপর দিয়ে যাতায়াতকারী লরিগুলি থেকে 200 টাকা করে চাঁদা দাবি করা হচ্ছিল। অতিরিক্ত টাকা দিতে অস্বীকার করায় লরির চালকদের সঙ্গে চাঁদা আদায়কারীদের বচসা বাঁধে। অভিযোগ, কথা কাটাকাটির এক পর্যায়ে গাড়ির হেডলাইট ভেঙে দেওয়া হয় এবং চালক ও খালাসিদের শারীরিকভাবে হেনস্থাও করা হয়। চাঁদা দেয়নি, পাওয়া ছিল, কাঁচটা ভেঙে দিয়েছে। এরা কি করবে? এগুলো কি গাড়ি আড়াআড়ি করে দিয়েছে? আরে এইটুকু মেয়ের তিনটে চাঁদা, তিনটে চাঁদা, এমনি তাদের রাগ উঠে মাথায় ড্রাইভারদের। সম্ভব নাকি একাই ড্রাইভার? ঠিক আছে, কতক্ষণ এখানে জ্যাম হয়েছিল? প্রায় আধ ঘন্টা মতো। আধ ঘন্টা তারপর পুলিশ এলো? তারপর পুলিশ এলো। এখন স্বাভাবিক হয়েছে? এখন স্বাভাবিক হয়েছে। লাইন ওই ড্রাইভার আছে। আপনার নাম? আমার নাম উত্তম পাল। বাড়ি কোথায়? হ্যাঁ, বাড়ি কোথায়। এতে ক্ষুব্ধ হয়ে লরির চালকরা রাস্তার ওপরে গাড়ি দাঁড় করিয়ে বিক্ষোভ শুরু করে। ঘাটাল আরামবাগ রাজ্য সড়কের ওপর বিক্ষোভের ফলে যানজটের সৃষ্টি হয়। যাত্রীবাহী বাস এবং অন্যান্য গাড়ি আটকে পড়ে এবং যাত্রীরা সমস্যায় পড়েন। পরিস্থিতি সামাল দিতে চন্দ্রকোনা থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং লরির চালকদের সাথে আলোচনা করে বিক্ষোভ শেষ করে। ২০০ রুপে মাঙ্গা ২০০ রুপে ২০০ রুপে মাঙ্গা বহুত আদমি গাঁও গাঁও কে দে রা বলে নে নে বলে তো মার রা লাইট ভি তোড় দিয়ে লাইট ভি তোড় দিয়া রুক দিয়া রুক দিয়া মে পুছ রা লাইট পড় কে তোড় রে বল কে মে পুছ রা না ও মেরে কো মার রা কে দেখ রা ও টাইম গাড়ি কানে চিকিলা মার রা গাড়ি কে সামনে যাতা বল কি পিলা লাগা রা টাইম কানে আপকে নাম বাবু কাহা কি গাড়ি হয় আন্দ্রা কা গাড়ি আবি কে চাতে হো আবি কে চাতে হো ইসকে বারে মে তবে পুলিশ এসে গাড়ি চলাচল স্বাভাবিক করলেও রাজ্য সড়কের ওপর জোর করে চাঁদা আদায়ের এই ঘটনায় চাঁদা আদায়কারীদের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নেয়নি। অভিযোগের ভিত্তিতে পুলিশ দোষীদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। কিন্তু চাঁদা আদায়ের বিরুদ্ধে এই ধরনের জুলুম বন্ধ করার দাবি উঠেছে স্থানীয়দের মধ্যে। তুমি জানি না, তাহলে বলুন।